আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে ভয়ঙ্কর বজ্রাহত বৃষ্টি। কোন কোন অঞ্চলে সেই বৃষ্টি থাকছে তা সরাসরি এই মুহূর্তে আজকে এই ভিডিওতে তুলে ধরব। অবশ্যই ভিডিও জুড়ে থাকুন, ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আর জানতে পারবেন আপনাদের গ্রামের কী অবস্থা, রাতে কোন কোন অঞ্চলে বৃষ্টি হবে। প্রিয় বন্ধুরা, সকালে অলরেডি আমরা আপনাদেরকে আপডেট দিয়েছি রড়খেলার দিকে কি বজ্রবাহী মেঘ তৈরি হবে, বজ্রবাহী মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছিল। তো আজকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অলরেডি বজ্রবাহী মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে এবং বৃষ্টি ঘটাচ্ছে অলরেডি। তো সরাসরি দেখাবো সেই বৃষ্টি কোন দিকে আগাচ্ছে, কোন দিকে বৃষ্টির ইফেক্ট থাকবে, দু বাংলার কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে না রাতের মধ্যে, এবং কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে। বন্ধুরা, আমরা রাতের আপডেট আপনাদের মাঝে তুলে ধরেছি অলরেডি। তো আমরা সকালে আপডেট দিয়েছিলাম, তো দেখি আমরা সকালে যে আপডেট দিয়েছি অলরেডি সঠিক হতে যাচ্ছে কিনা। তো আমরা এই মুহূর্তে চলে আসলাম, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা অলরেডি প্রচণ্ড আকারে কিন্তু বজ্রবাহী মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভুবনেশ্বরের দিকে কিন্তু আমরা বলেছিলাম বজ্রবাহী মেঘ তৈরি হবে, বৃষ্টি হবে, এই যে বৃষ্টির আশঙ্কা কিন্তু দেখেছিলাম। কালবৈশাখী ঝড় বৃষ্টি, এই ঝড় বৃষ্টি হচ্ছে কালবৈশাখী ঝড় বৃষ্টি। তো অলরেডি কালবৈশাখী ঝড় বৃষ্টি কিন্তু তৈরি হয়ে গেছে। একটু ওয়েট করুন, আমরা আপনাদেরকে দেখাবো কোন দিকে সেই মেঘ আগাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এই যে খড়গপুরের দিকে কিন্তু মেঘ তৈরি হয়ে গেছে, তাছাড়া এখানে রাঞ্চি খড়বা এই অঞ্চলে কিন্তু মেঘ তৈরি হয়ে গেছে, তারপর রৌরকেলার দিকে কিন্তু আবার মেঘ তৈরি হবে বজ্রবাহী মেঘ। তো এই মেঘ কিন্তু কলকাতার দিকে আসবে, কলকাতা রাতের মধ্যে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে কিছু কিছু অঞ্চলে বৃষ্টি ঘটাবে। প্রিয় বন্ধুরা অলরেডি পশ্চিমবঙ্গের জেলাসমূহের মধ্যে ঝড় বৃষ্টি আসতে আসছে। খড়গপুর দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া এখানে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এলাকা। তো আজকে রাতের এই যে অনেক অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, রাতের মধ্যে কমেন্টসে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো কোন কোন অঞ্চলে কেমন ঝড় বৃষ্টি শুরু হতে পারে, আমরা অবশ্যই কমেন্টসে আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিও জুড়ে থাকুন, ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের গ্রামে কী অবস্থা অবশ্যই এখান থেকে জানতে পারবেন। তো রাতের মধ্যে এই মুহূর্তে ঝড় বৃষ্টি কিন্তু বিকেলের মধ্যে তৈরি হয়ে গেছে। তো রাতে কিন্তু ইফেক্ট পড়বে খড়গপুর, এছাড়া কলকাতার দিকে কিন্তু আস্তে আস্তে আসতেছে। এছাড়া পরবর্তীতে উত্তর চব্বিশ পরগনাও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন, এছাড়া বাংলাদেশের বর্ডার অনেক অঞ্চলে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যাবে রাতে। মেহেরপুর শহর এখানে, খুলনা এসব অঞ্চলে কিন্তু রাতের মধ্যে আকাশটা মেঘাচ্ছন্ন হতে পারে। তবে সব জায়গায় বৃষ্টির আশঙ্কা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বৃষ্টি কিন্তু সব জায়গায় হওয়ার চান্স কিন্তু নেই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো পরবর্তীতে রাতের মধ্যে আর কোথাও ঝড় বৃষ্টি আসে কিনা আমরা সরাসরি ট্রেকিং করে দেখাবো আপনাদেরকে। মেঘলা মোড়ে চলে যাবো আমরা, এই মুহূর্তে আমরা মেঘলা মোড়ে চলে আসলাম। তো দেখি কি পরিস্থিতি মেঘলা মোড়টা আমাদেরকে দেখায়। সুপ্রিয় বন্ধুরা, আমরা অলরেডি এই মুহূর্তে মেঘলা মোড়টা বেছে নিলাম, তারপর আমরা দেখি রাতে কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। প্রিয় দর্শক, আমরা যদি একটু ট্রেকিং করে দিই রাত 9টা 10টা যদি চলে যায়, দেখতে পাচ্ছেন আপনারা মেঘলা মোড়ে কিন্তু কোথাও তেমন মেঘ দেখাচ্ছে না, ঝড় বৃষ্টিও কিন্তু দেখাচ্ছে না। তো মেঘলা মোড়টা কিন্তু বর্তমান ভুল আপডেটগুলো তুলে ধরেছে। তবে রাতের মধ্যেই যে বাংলাদেশ বর্ডার, এই রাজশাহী বাংলাদেশ আর কলকাতা এই বর্ডারে কিন্তু মেঘ ঘটবে, দুই এক জায়গায় বৃষ্টির সম্ভাবনাও কিন্তু পাওয়া যাচ্ছে। যাই হোক, সরাসরি আমরা কমেন্টসে আপনাদেরকে উত্তর দিয়ে দেবো, অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো আমরা, কিন্তু আমাদের সব বন্ধুদেরকে কিন্তু রিপ্লাই দিয়ে দিই। তো আমরা আরও একটু ট্রেকিং করে দেখি অলরেডি। তবে 4 তারিখের মধ্যে বাংলার বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি কিন্তু আছে, আমরা সকালে আবারও কিন্তু আপনাদেরকে আপডেট দেবো। 4 তারিখের মধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি তৈরি হবে। তো সরাসরি আমরা সকালে আপনাদেরকে জানিয়ে দেবো। তো আজ রাতের মধ্যে তেমন বিক্ষিপ্ত বজ্র বৃষ্টির রিপোর্ট কিন্তু পাওয়া যাচ্ছে না, তেমন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু আমরা রাতের মধ্যে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, অবশ্যই আপনারা জানাবেন আপনাদের গ্রামের কী অবস্থা, কেমন পরিস্থিতি, আজকে কেমন তাপমাত্রাটা বয়েছিল তাই একটু দেখি আমরা। তো সরাসরি আমরা এখন তাপমাত্রা মোড়ে চলে আসলাম। তো আমরা ঠিক দুপুর 2টার সময় চলে যাবো, দুপুর 2টার সময় কেমন তাপমাত্রা বইছিল। তো দেখা যাচ্ছে এখানে কলকাতা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি, প্রায় 36 থেকে 37 ডিগ্রি পর্যন্ত থাকবে। এছাড়া খড়গপুরের মধ্যে দেখা যাচ্ছে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এছাড়া তারপর জামশেদপুরের মধ্যে কিন্তু একই অবস্থা কিন্তু বিরাজ করছে, তাছাড়া এখানে চন্দননগর, তারপর উত্তর চব্বিশ পরগনা একই, তারপর দক্ষিণ চব্বিশ পরগনাও কিন্তু একই তাপমাত্রা বয়ে যাচ্ছে। বাংলাদেশ খুলনা বরিশাল 36 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অবস্থান করছে, তারপর চট্টগ্রাম বিভাগ 31 থেকে 32
ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অবস্থান করছে। আমরা সরম ওয়ার্নিং কোথাও রয়েছে কিনা দেখাবো এই মুহূর্তে। ঢাকাতে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু অবস্থান করে ফেলছে। তাছাড়া ময়মনসিংহের মধ্যে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অবস্থান করছে। সিলেটের মধ্যে প্রায় 31 থেকে 32, তারপর রাজশাহীর মধ্যে 35 ডিগ্রি, মালদাতে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তবে আগামী 4 তারিখ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হতে যাচ্ছে আবারও আমাদের আপডেট অনুযায়ী। তো আমরা একটু সরম ওয়ার্নিং আছে কিনা একটু আমরা দেখে নিব। আমরা এক্সট্রিম ফোরকাস্টের মধ্যে আমরা চলে যাব, তো দেখি কেমন পরিস্থিতি রয়েছে, কোথাও এক্সট্রা ওয়ার্নিং রয়েছে কি না। বন্ধুরা, অলরেডি আমরা এই মুহূর্তে চলে আসলাম, তো আমরা টেম্পারেচার দিকে দেখব। ভয়ঙ্কর তাপমাত্রা অলরেডি আগামী এই মুহূর্তে রাতের তাপমাত্রা দেখাচ্ছে। রাতের তাপমাত্রা দুই জায়গায় প্রচণ্ড গরম থাকতে পারে এবং বাকি জেলাগুলো মোটামুটি ঠান্ডা অবস্থা থাকবে। তো রাতের মধ্যে অলরেডি গরম যে আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল, খুলনা, ঢাকা এই অঞ্চলে কিন্তু অলরেডি প্রচণ্ড আকারে গরম কিন্তু রাতের মধ্যেও কিন্তু অনুভব হবে। 5 তারিখে আমরা ট্রেকিং করলে চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা এক্সট্রা ওয়ার্নিংটা কিন্তু তুলে ধরা হয়েছে। তো আমরা যদি এক্সট্রা ওয়ার্নিংয়ে যদি বৃষ্টি দেখি, বৃষ্টি কিন্তু তুলে ধরা হয়নি, বৃষ্টির আপডেটটা কিন্তু এই মুহূর্তে দেওয়া হয়নি। তো বন্ধুরা, আজকের আপডেটটা এই পর্যন্ত। যদি আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলের নতুন দর্শক হয়ে এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও একটা ক্লিক করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।